চতুর্থ পর্যায়ে দ্বিতীয় দফে ভূমি ও গৃহহীন পরিবার লড়ে জমি ও ঘর প্রদানের মাধ্যমে উকিয়া উপজেলার গৃহহীন ও ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হই। আগস্টের 9 তারিখ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তর অনুষ্ঠান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সারা দেশে একযোগে উদ্বোধন করছি। এর পরপরই উকিয়া উপজেলা প্রশাসনের অডিটোরিয়ামত উকিয়ার হলদিপালং ইউনিয়নের 135 খান, রত্নাপালং ইউনিয়নত 20 খান সহ মোট 155 পরিবারের মাঝে নতুন করার দলিল, সোয়েল, ডাইল, তেলসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী উপকার ভোগীর হাতত হস্তান্তর করছি উকিয়া উপজেলা প্রশাসন। এ সময় উপকার ভোগী বোধকে আনন্দে খান্নাত ভাঙ্গি ফুজি গরফায়ের তারা প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানাই। এই পরিবার কোন আগে আসিল দি অন্যর জমির নাজি বা বারা বাসাত, এখন তারার একখান মাথা গুজর ঠাই হই। বাংলাদেশের প্রধানমন্ত্রী আর আদার সালাম আর গরিব মানুষ হন জায়গা জমি নুয়াশিল, আর তো বাপ মরা গিয়ে জায়গা জমি আগে বেঁচে ফেলে আর তাইবার হন আসা নুয়াশিল, আর জননেত্রী প্রধানমন্ত্রী হাসিনা আইএনএ আর আর গদ দিয়ে তাইবার আসা নুয়াশিল, আর বউ হইন হন্নাত ফজা থাকিলাম মানুষের আসি মাঝে থাকিলাম, আর আর প্রধানমন্ত্রী আর আর গদ দিয়ে প্রধানমন্ত্রী সরাসরি আর হতাহত পাই দিন লাখোসরিয়া কোনোদিন নবাব পেলাম প্রধানমন্ত্রীর লাইভ কথা হয়ে গেছি বলি। অনুষ্ঠানত উপস্থিত আছিল উকিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি সালে আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেসা বেবি, উকিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বাবু পরিমল বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, হলদিপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকার ভোগী। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যে একটা মহতী উদ্যোগ, সেই উদ্যোগের সাথে আমি সম্পৃক্ত থাকতে পারে নিজেকে ধন্য মনে করছি। কারণ এখানে অনেক গৃহহীন পরিবার, যেগুলো অসহায় পরিবার, কখনো সে নিজে চিন্তা করেনি সে একটা গৃহ কখনো এরকম নির্মাণ করতে পারবে 200 জমি সহ। সেটা অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহিদ ইকবাল, তিনি তার বক্তব্যে হয়। আপনারা জানেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে 123 উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন, তার মধ্যে কক্সবাজার জেলার 3 উপজেলা পেকুয়া, উখিয়া এবং টেকনাফ। তো আমরা এখানে উখিয়া উপজেলা উপস্থিত থেকে এখানে সকলের উপস্থিতিতে সেখানে আমরা আজকে 155 উপকার ভূমির মাঝে আনুষ্ঠানিকভাবে যে তাদের গৃহ এবং জমির যে কাগজপত্র সেটা হস্তান্তর করলাম। যেহেতু আমাদের এই অঞ্চলটা দুর্যোগ প্রবণ এরিয়া, তারপর মানুষের অর্থনৈতিক সংকট হঠাৎ করে যে কোনো সংকট নামতে পারে, তো সেক্ষেত্রে হয়তো ভূমিহীন ভবিষ্যতেও হতে পারে। সেক্ষেত্রে আমাদের যে নির্দেশনা আছে সেটা হচ্ছে যে সেক্ষেত্রে আমরা আবার তালিকাটা আবেদনগুলো গ্রহণ করে আবার তালিকাটা হালনাগাদ করা, এরকম গৃহহীন ভূমিহীন পাওয়া যাবে তাদেরকে কিন্তু সরকার পুনর্বাসন করবে। এরপরও কিন্তু কথা আছে, এরপরে যাদের জমি আছে কিন্তু ঘর নাই, সরকার কিন্তু পর্যায়ক্রমে তাদেরকেও পুনর্বাসনের একটা পরিকল্পনা সরকারের রয়েছে। সুতরাং আমরা আশা করি যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন যে একজন লোকও গৃহহীন থাকবে না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা সেটা অবশ্যই বাস্তবায়ন হবে। এর আগে উকিয়া উপজেলার প্রথম পর্যায়ে 101, দ্বিতীয় পর্যায়ে 45 খান, তৃতীয় পর্যায়ে 263, চতুর্থ পর্যায়ে প্রথম দফে 100 ও দ্বিতীয় দফে 155 ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘর উপহার দিয়ে প্রধানমন্ত্রী। এলের উকিয়া উপজেলার ফাঁসখান ইউনিয়নত 663 খান ঘর নির্মাণও হস্তান্তর করা হয়। C+ চট্টগ্রাম।